আদালত অবমাননার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে 7 ডিসেম্বর হাইকোর্টে হাজির করতে পুলিশের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে আদালতকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, হাবিবকে তার পাবনা ও ঢাকার শ্যামলীর বাসায় খুঁজে পাওয়া যায়নি। এক মামলায় সাজা হওয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। পাবনা জেলা পুলিশ ও ডিএমপির শেরেবাংলা থানা পুলিশ হাইকোর্টকে এই তথ্য জানান। গেল 6 নভেম্বর বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন হাবিব। এর ব্যাখ্যা দিতে তাকে তলব করে হাইকোর্ট। সেদিন হাজির হননি তিনি।